আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব নিত্য প্রয়োজনে কিছু ইংরেজি ওয়ার্ড মিনিং, যে সকল ওয়ার্ড মিনিং ছাড়া আসলে আমরা ইংরেজিতে কথা বলতে পাই না, এবং এই সকল ওয়ার্ড মিনিং জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ ইংলিশে কথা বলতে গেলে আমাদেরকে এই ধরনের ওয়ার্ড এবং শব্দের অর্থগুলো যদি আমরা ভালোভাবে জানি, তাহলে আমরা খুব সহজ ইংলিশে অনর্গল কথা বলতে পারি। তো ভিউয়ার্স, চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। অস্ত যাওয়া, এটা হবে সেট। সেট অর্থ হলো অস্ত যাওয়া। অতিক্রম করা, এটা হবে পাস। পাস অর্থ হলো অতিক্রম করা। আঘাত করা, এটা হবে হিট। হিট অর্থ হলো আঘাত করা। উঠা, এটা হবে রাইজ। রাইজ অর্থ হলো উঠা। উড়া, এটা হবে ফ্লাই। ফ্লাই অর্থ হলো উড়া। ক্রয় করা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে ব্রায়। ব্রায় অর্থ হলো ক্রয় করা। কাটানো, এটা হবে পাস। পাস অর্থ হলো কাটানো। করা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে ডু। কুকড়ে তোলা বা কুড়িয়ে তোলা, এটা হবে পিক। পিক অর্থ হলো কুড়িয়ে তোলা বা কুকড়ে তোলা। খনন করা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে ডিগ। ডিগ অর্থ হলো খনন করা। খোলা, এটা হবে ওপেন। ওপেন অর্থ হলো খোলা। চালানো, এর ইংলিশ ওয়ার্ডটি হবে ড্রাইভ। ড্রাইভ অর্থ হলো চালানো। ঘুমানো, এটা হবে স্লিপ। স্লিপ অর্থ হলো ঘুমানো। জোরে টানা, এটা হবে টাগ। টাগ অর্থ হলো জোরে টানা। ঢালা, এটা হবে পোর। পোর অর্থ হলো ঢালা। ঝুলানো, এটা হবে হ্যাং। হ্যাং শব্দের অর্থ হলো ঝুলানো। দেখানো, এটা হবে শো। শো শব্দের অর্থ হলো দেখানো। তামাশা করা, এটা হবে জোক। জোক অর্থ হলো তামাশা করা। অপেক্ষা করা, এটা হবে ওয়েট। ওয়েট অর্থ হলো অপেক্ষা করা। আনা, এটা হবে ব্রিং। ব্রিং অর্থ হলো আনা। ইচ্ছা করা, এটা হবে উইস। উইস অর্থ হলো ইচ্ছা করা। উল্টিয়ে দেওয়া, এটা হবে আপসেট। আপসেট অর্থ হলো উল্টিয়ে দেওয়া। কথা বলা, এটা হবে টল্ক। টল্ক অর্থ হলো কথা বলা। কাজ করা, এটা হবে ওয়াক। ওয়াক অর্থ হলো কাজ করা। কোনো স্থানে যাওয়া, এটা হবে ভিজিট। ভিজিট অর্থ হলো কোনো স্থানে যাওয়া। কথা বলা, এটা হবে স্পিক। স্পিক অর্থ হলো কথা বলা। লেখা, এটা হবে রাইট। রাইট অর্থ হলো লেখা। লোয়া, এটা হবে টেক। টেক অর্থ হলো লোয়া বা নেওয়া। রক্ষা করা, এটা হবে সেভ। সেভ অর্থ হলো রক্ষা করা। যাওয়া, এর ইংলিশ ওয়ার্ডটি হবে গো। গো অর্থ হলো যাওয়া। মনে করা, এটা হবে মাইন্ড। মাইন্ড অর্থ হলো মনে করা। মোড়া, এটা হবে ড্রাই। ড্রাই অর্থ হলো মোড়া। বিবাহ করা, এটা হবে মেরি। মেরি অর্থ হলো বিবাহ করা। ভাঙ্গা, এর ইংলিশ ওয়ার্ডটি হবে ব্রেক। ব্রেক অর্থ হলো ভাঙ্গা।
বসা এর ইংলিশ ওয়ার্ডটি হবে সিট, সিট অর্থ হলো বসা। পতিত হওয়া এটা হবে ফল, ফল অর্থ হলো পতিত হওয়া। প্রহার করা এটা হবে বিট, বিট অর্থ হলো প্রহার করা। নোড়া এটা হবে মোভ, মোভ অর্থ হলো নোড়া। ধরা এর ইংলিশ ওয়ার্ডটি হবে ক্যাচ, ক্যাচ অর্থ হলো ধরা। পোড়া এর ইংলিশ ওয়ার্ডটি হবে ব্রান, ব্রান অর্থ হলো পোড়া। প্রবাহিত হওয়া এটা হবে ফ্লো, ফ্লো অর্থ হলো প্রবাহিত হওয়া। ফিরিয়ে দেওয়া এর ইংলিশ ওয়ার্ডটি হবে রিটার্ন, রিটার্ন অর্থ হলো ফিরিয়ে দেওয়া। প্রার্থনা করা এটা হবে প্রে, প্রে অর্থ হলো প্রার্থনা করা। পাঠানো এটা হবে সিন্ট, সিন্ট অর্থ হলো পাঠানো। দাঁড়ানো এর ইংলিশ ওয়ার্ডটি হবে স্ট্যান্ড, স্ট্যান্ড অর্থ হলো দাঁড়ানো। লাফানো এটা হবে জাম্প, জাম্প অর্থ হলো লাফানো। ভয় পাওয়া এটা হবে ফেয়ার, ফেয়ার অর্থ হলো ভয় পাওয়া। বাধা এটা হবে বিন্ট, বিন্ট অর্থ হলো বাধা। বাধা এর ইংলিশ ওয়ার্ডটি হবে ট্রাই, ট্রাই অর্থ হলো বাধা। যুদ্ধ করা এটা হবে ফাইট, ফাইট অর্থ হলো যুদ্ধ করা। ফেরত আসা এটা হবে রিটার্ন, রিটার্ন অর্থ হলো ফেরত আসা। পাড়া এর ইংলিশ ওয়ার্ডটি হবে ক্যান, ক্যান অর্থ হলো পাড়া। পান করা এটা হবে ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ হলো পান করা। প্রয়োজন বোধ করা এটা হবে নিড, নিড অর্থ হলো প্রয়োজন বোধ করা। পাওয়া এটা হবে গেট, গেট অর্থ হলো পাওয়া। এতিম এটা হবে অরফান, অরফান অর্থ হলো এতিম। ধৌত করা এটা হবে ওয়াশ, ওয়াশ অর্থ হলো ধৌত করা। সিংহাসন এটা হবে থ্রোন, থ্রোন অর্থ হলো সিংহাসন। হাজত এটা হবে লকআপ, লকআপ অর্থ হলো হাজত। মামলা এটা হবে কেস, কেস অর্থ হলো মামলা। শপথ এটা হবে ওথ, ওথ অর্থ হলো শপথ। প্রতারণা এটা হবে ফ্রড, ফ্রড অর্থ হলো প্রতারণা। নরহত্যা এটা হবে হোমিসাইড, হোমিসাইড অর্থ হলো নরহত্যা। ঘুষ এটা হবে ব্রাইব, ব্রাইব অর্থ হলো ঘুষ। ডাকাতি এটা হবে রোবারি, রোবারি অর্থ হলো ডাকাতি। আনমনা এটা হবে অ্যাবসেন্ট মাইন্ডেড, অ্যাবসেন্ট মাইন্ডেড অর্থ হলো আনমনা। কুমারী এটা হবে মেড, মেড অর্থ হলো কুমারী। কুমারী এর অপর ওয়ার্ডটি হবে ভার্জিন, ভার্জিন অর্থ হলো কুমারী। অবস্থা এটা হবে স্টেট, স্টেট অর্থ হলো অবস্থা। ফুলবাবু এটা হবে ড্যান্ডি, ড্যান্ডি অর্থ হলো ফুলবাবু। বোবা এটা হবে ডাম্প,
দাম অর্থ হলো বোবা। শৈশবকাল এটা হবে ইনফ্যান্সি, ইনফ্যান্সি অর্থ হলো শৈশবকাল। বধির এটা হবে ডিপ, ডিপ অর্থ হলো বধির। বেপরোয়া এটা হবে র্যাকলেস, র্যাকলেস অর্থ হলো বেপরোয়া। বেয়াদব এটা হবে সসি, সসি অর্থ হলো বেয়াদব। পবিত্র এটা হবে হলি, হলি অর্থ হলো পবিত্র। সমর্থ এটা হবে অ্যাবেল, অ্যাবেল অর্থ হলো সমর্থ। বিশাল এটা হবে ভাস্ট, ভাস্ট শব্দের অর্থ হলো বিশাল। লোভী এটা হবে গ্রিডি, গ্রিডি অর্থ হলো লোভী। পোষা এটা হবে টেম, টেম অর্থ হলো পোষা। দুর্নীতিপরায়ণ এটা হবে উইকেড, উইকেড অর্থ হলো দুর্নীতিপরায়ণ। ভিজা এটা হবে ওয়েট, ওয়েট শব্দের অর্থ হলো ভিজা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। এই টিউটোরিয়ালে অনেক গুরুত্বপূর্ণ ইংলিশ ওয়ার্ড মিনিং তুলে ধরা হয়েছে। আমি আশা করব যারা এই সকল ওয়ার্ড খুব সহজেই আয়ত্ত করতে পারছেন, আমি আশা করব তারা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।